রাইট তো মেলা হইলো। সরি, আমি এতক্ষণ খাতা দেখে তোমার ঘুম নষ্ট করলাম। আলো নিবেদিতাজি, খাড়াও। শোনো একবার, তুমি নিশ্চয় আর কেউ লেখান আমার চাকরি ছাড়তে কইব না। অনেক ভাবলাম আমি, জানো কি, তোমার এই চাকরি করাটা আমি আমি ঠিক মেনে নিতে পারছি না। তুমি বরং অন্য কোথাও ট্রাই করো। তাতে কারোরই ক্ষতি হবে না, না কাবুল শেখের, না তোমার। তুমি যেমন কাবুল শেখের জীবনটা গুছিয়ে দিতে চাইছো সেটাও হবে, আবার তোমার নারী স্বাধীনতাও বজায় থাকবে। আমি তোমার আর কেউ ঠিক আলাদা ভাবতাম সৌম্য। আলাদা মানে কি? মেরুদণ্ডহীনতা, কাপুরুষতা, যা খুশি করা স্বেচ্ছাচারকে মেনে নেওয়া। সৌম্য, আমি আমি যা খুশি করতেছি? আর কোনটাকে যা খুশি করা বলে রঞ্জা? সৌম্য, হাব ভাব দেখাচ্ছ না, যেন বিলেত থেকে এসছো। আমাদের সমাজের নিয়ম কানুন কিছুই তুমি জানো না। জানি না তা ঠিক না, জানি কিন্তু মানতে চাই না, মেলা কিছু বড় অর্থহীন লাগে। আর উল্টোটা, উল্টোটাও তো হতে পারে, সেটা মানছো না কেন? তুমি তুমি আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের ওপর মেন্টাল টর্চার করছো, কেন বলতে পারো? তুমি কি পাওনি আমাদের ফ্যামিলির কাছ থেকে? সুমা, আমি সকলের উপর মেন্টাল টর্চার করতেছি? সন্দেহ আছে আমার উপর করছো না? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, সবার কাছে, বাড়ির লোকের কাছে, সমাজের কাছে আমি এটা হাস্যকর হয়ে উঠেছি। আরে তুমি কি ভাবো আমাকে? আমি কি আমি কি আমি সর্বংসহা? সৌম্য, তোমারে যে আমি এত কষ্ট দিতে আমি জানতাম না সৌম্য। প্লিজ ন্যাকামি করো না, যা ইচ্ছে হয় করো, ন্যাকামিটা বাদ দিয়ে। কি যে ভাবো আমি জানি না আমাকে। তুমি ভেবেছিলে যে আমি আমি একজন ব্রিলিয়ান্ট বউ পেয়েছি, ব্যাস, তা সব রকম ব্যভিচার সহ্য করব দিনের পর দিন, মাসের পর মাস। না, আমি এ ভাবি নাই। আমি ভাবছিলাম কি কি ভাবছিলি বলো, আনসার মি। ভাবছিলাম কি, থাক কিছু না, তুমি কি চাও গো? আমি কি চাই, আমি কি চাই সে তো বলেই দিয়েছি, আমি কি চাই। হ্যাঁ, আমি এটা কখনো চাইবো না যে তুমি গৃহবন্দী হয়ে বসে থাকো, কিন্তু আমি এটাও চাই না যে তুমি তুমি স্কুলে আর চাকরি করো। সৌম্য, তোমার কি একটাবারের লিগে মনে হইতেছে না যে অন্য একজনের ইচ্ছা অপর একজনের উপর ছাপিয়ে দিতে নেই? রাখো রাখো, অনেক হয়েছে ওসব, ওসব ফেমিনিজম আমাকে দেখিও না। নিজের অধিকার, নিজের ইচ্ছা, নিজের নিজের জীবনে প্রয়োগ করা খান বুঝি তোমার নিকটে ফেমিনিজম? অতীতটা ভুলে যাও না রঞ্জা,
ভুলে যেও না। তুমি আজকে আমাকে অধিকারের গল্প শোনাচ্ছ তো, তুমি আসলে ভুলে গেছো যে আমি কিন্তু তোমার সবটা জানি। এত অসন্তোষ লইয়া কি কইরা দুইখান মানুষ একলগে থাকতে পারে সোম? তার মানে? মানে আমার মনে হয় যে আমার আমার আলাদা থাকা উচিত। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে স্বেচ্ছাচারের পূর্ণ স্কোপটা নিজের হাতেই থেকে যাবে তো? সৌম্য, এতদিন আমি তোমাকে অনেক স্পেয়ার করেছি কিন্তু আর এক চুল নয়। আমি তো চলে যাচ্ছিলাম, তুমি আটকেছিলে আমাকে। কি চলে যাচ্ছিলাম তো আমি সবকিছু ছেড়ে দিয়ে? তুমি আটকেছিলে আমাকে, মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রেখেছিলে আমাকে। কেন কেন আমি মিষ্টি কথা কইয়া ভুলিয়ে রাখছি? তাছাড়া আবার কি? আসলে তুমি আমাকে শিখণ্ডী খাড়া করতে চেয়েছো। তুমি তোমার নিজের ইচ্ছে মতন স্বৈরাচারে জীবন চালিয়ে যাবে, এটা তোমার প্ল্যান ছিল। আর সেখানে তোমাকে কে মদত করেছে বলো তো? শৌর্য। সৌম্য, খবরদার, আমাকে তুচ্ছতার ভিতর তুমি ওই মানুষখানে একদম টাই আই। আমার মুখের সামনে আঙুল তুলে কথা বলবে না, এত সাহস হয় কোত্থেকে? শৌর্য কোথায় কোথায়, শুধু শৌর্য। আচ্ছা এই যে শৌর্য, শৌর্য খালি তোমার স্কুলে যায় কেন তোমায় বোঝাতে? বাড়িতে আসতে পারে না বোঝাতে? শুধুমাত্র শৌর্যকে মারতে চেয়েছিল বলে তুমি কাবুল শেখকে চাকর বানিয়ে রেখে দিয়েছো, প্রতিশোধ নিচ্ছ তার উপর তুমি। আর এই প্রতিশোধ নিতে গিয়ে তুমি আমায় যে অসম্মানে ফেলছো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তার কারণ তুমি যা ভাবো যা করো সবকিছু শৌর্যর কথা ভেবে। সেখানে আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, আমার চাওয়া পাওয়ার কোনো দামই নেই, কিচ্ছু নেই। আমি আমি কি বেসিক্যালি, আমি আমি তোমাদের দুজনের হাতে একটা পুতুল। আর এখন এখন তুমি বলছো কিনা আলাদা থাকবে? না আলাদা থাকবে তো? দেখো রঞ্জা, আমি কিন্তু এতদিন আমার স্বামীর অধিকার ফলাইনি তোমার উপর, কিন্তু এবার ফলাবো। আলাদা থাকবে তো? যাও 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 যাও, দেখে গিয়ে পা ভেঙে রেখে দেবো, ঘরে বসিয়ে রেখে দেবো, কোথাও যেতে দেবো না। সৌম্য, আমি জানি খুব ভালো করে মিষ্টি কথার মেয়ে তুমি নও। তোমাকে কি করে বসে আনতে হয় সেটা সৌম্য ব্যানার্জি খুব ভালো করে জানে, মনে রেখো কথাটা। আমার মুখের সামনে আঙুল তুলে কথা বলবে না, এত সাহস হয় কোত্থেকে? শৌর্য কোথায় কোথায়, শুধু শৌর্য। আচ্ছা এই যে শৌর্য, শৌর্য খালি তোমার স্কুলে যায় কেন তোমায় বোঝাতে? বাড়িতে আসতে পারে না বোঝাতে? দেখো রঞ্জা, আমি কিন্তু এতদিন আমার স্বামীর অধিকার ফলাইনি তোমার উপর, কিন্তু এবার ফলাবো। আলাদা থাকবে তো? যাও 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 যাও, দেখে গিয়ে পা ভেঙে রেখে দেবো, ঘরে বসিয়ে রেখে দেবো, কোথাও যেতে দেবো না। দিদিমণিরা, আজ কিন্তু আমার বিবি আপনি করে চা পানি দিব, তিনি আমাদের রান্না ঘরে যাইতে একেবারে না করে দিছেন, কি জ্বালা কোন দেখি। আচ্ছা কামুল ভাই, এই বিবি তোমার কোন বিবি? আপনি দেখি ব্যাপার কথা ভুল এসেছেন শর্মিলা দিদিমণি, আপনার সেদিন কইলাম না আমার প্রথম বিবি জেলা জুতে, আপনি দেখি ভুল এসেছেন। আমি ভুলবো কেন, আমি কিচ্ছু বলিনি, শুধু ভাবছিলাম এরই মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে গেল। ও শুনছি নাকি তার সাজা মুকুব হয়েছে? আর অমনি তোমার জেল ফেরত বিবিকে তুমি মেনে নিলে? অমনি আমার জেল ফেরত বিবি রে আমি মাইনা নিলাম, আপনি তো কোন দিদি উনি। আচ্ছা একখান কথা কোন দিকি, মাইনা না লইয়া আমি করুমটা কি?
তখন আমি যদি কই না আমি আমার এই বিবিরে ঘরে তুলুম না তাইলে তো হ্যাঁ কইব আপনাকে বল দিদির কথা কই কইব তুমি তোমার নিজের রাস্তা দেখো তখন আমি কি করুম কোন দেখি দিদিমণি এ বাবা তাহলে তো এইভাবে তোমাকে দিয়ে যা খুশি তাই করাবে একদিন যা খুশি তাই করাইব দিদিমণি আপনারা কোন বটে আচ্ছা কোরআনের বাকিটা কি রাখছে কোন দেখি হ্যাঁ ওই রান্না ঘর ঝাড় পোছা করার থেকে বাসন মজা আরো ব্যবা কাউ সকলই তো করাই তার মিয়ারে দিয়া আচ্ছা আজ নয় তার মিয়া নাই একদিন তো তার মিয়া ছিলাম হ্যাঁ পূর্বেকার কথা মানুষ তো একটু বিবেচনা করে এই যে কথায় কয় না অহংকারের পতন একদিন হইবই হইব না না এটা ঠিক না সরল সিধা মানুষ আমার তো সাদা মনে কালা নাই আমি ব্যাপার কথা আপনাকে ওই লিখে কুইয়া ফেলাইছি না না তোমার কথা বলবো না কিন্তু আমাদের স্কুলে আমাদেরকে না জানিয়ে যখন খুশি যেমন খুশি লোক ঢুকিয়ে দেবে এটা কেমন কথা আর তাছাড়া জেল কাটা আসামিদের দিয়ে তো আর স্কুল চলতে পারে না তাই না খাইছে রে আমার চাকরি খান বুঝিয়ে রইল না আহ তুমি ভেবো না আমরা কিচ্ছু বলবো না তাই একখান কথা কই দিদিমণিরা দেখেন আমার ওই প্রথম বিবি যতই অন্যায় করুক আইজও কিন্তু সে আমার বিবি আমি কিন্তু তারে তালাক দিই নাই আচ্ছা আপনি গো কি কমু দিদিমণিরা সে না একেরে সাধ্যের বদলান বদলাইছে মুখে রা নাই খালি কাম করে যেতেছে কাম করে যেতেছে আসলে ভুল খান বুঝতে পারছে তো যে একদিন অন্যায় করছিলাম কাইল আমার পাও দুইখান জড়াইয়া সারা রাত্র দেখি কান্দে আমারে ক্ষমা কইরা দাও মিয়া আমারে ক্ষমা কইরা দাও আর অমনি অমনি তুমি গলে জল হয়ে গেলে গইলা পানি না হইয়া উপায় কি দিদিমণিরা আমার কাম গুলি না হইলে সামলাইব কেটায় দিদিমণি কি আর করি আমার তো এক দোষ মন খান যে আমার একেবারে ওই কাদা মাটি লাখান নরম তাহলে আর তোমার কপাল তো তুমি নিজেই পোড়াচ্ছো আমরা আর কি করব না শুনেন দিদিমণি আমার এই প্রথম বিবি মানে বড় বিবি কিন্তু এতখানি বাড়াবাড়ি করতো না যদি নই নার্গিস মানে আপনি কো বড় দিদি এতখানি ইন্ধন তারে না যোগাইত হ তাই কি এখন তো সে আমার অধীনে থাকবো আমি তারে শাসন কইরা আমার আমার বসে রাখু তাই একখান কথা ওই নার্গিস ওই মাইয়া লোক যদি স্কুলে থাকে তাইলে কিন্তু পারুম না সে আবার আমার বিবি রেখে পাইব কিন্তু বর্তি আমাদের স্কুলেই তো থাকবে এই তো না বে এমন যদি হইতো যে আপনি রাই তারে ছাড়াই দিতেন আগে ভাবতাম মানুষটা খুব ভালো এখন দেখছি তারে লই আমি যা জ্বলন জ্বলছি দিদিমণিরা শুনেন শুনেন আরো মজার কথা শুনেন আমার ওই বড় বিবিরে আরো কেমন খেপাইছে ইয়া শুনেন কি ও সেই নাকি আপনি গো এই কেলাসে অন্যান্য ছাত্রীগুলোকে লেখাপড়া করব মানে ও তাইলে তুই কি বলছো কি কাবুল ভাই হ্যাঁ এই তো কইতেছি বুঝেন একবার আমি করুম নকরের কাম আর হ্যাঁ করবো লেখাপড়া আর ইন্ডিগাই তো আমি তার কামের মধ্যে লাগাই দিছি যাতে আচ্ছা আপনি দেখুন আমি যদি নকরের কাম করি আর হ্যাঁ আমার মানবো ঠিকই তো ওনার যা খুশি উনি তাই করে যাচ্ছেন সেটা তো আর চলতে দেওয়া যায় না না আমি আমি বিবিলে কয়ে দিছি হ্যাঁ মাইন না হলইছে হ্যাঁ তো কয়ে দিব হ্যাঁ কইব না আমার স্বামী করবো নকরের কাম দারোয়ানের কাম আর আমি পাওয়ার উপর পাও খান তুইলা পটের বিবি সাজা বইয়া থাকু না ইয়া তো হইতে পারে না তাহলে বলতে হয় তোমার বিবির বুদ্ধি আছে কিন্তু দিদিমণিরা
আমার নাম খান কিন্তু জড়াইয়েন না, আমি কিন্তু কিছু কই নাই। আহ বলছি তো, তোমার নাম আমরা নেব না, তুমি একদম ভয় পেও না। আমি কিন্তু এমন ভাব করিয়া থাকো আমি কিছুই জানি না। তো এক খান কথা কই আপনি গো, ওই মায়া লোকরে যদি স্কুল থেকে না তাড়ান তাহলে কিন্তু স্কুলখানি একদিন তুইলা দিতে ওই আমি কয়ে দিতেছি আপনি গো। হুম দেখছি, আবার প্রেসিডেন্ট স্যারের কাছে আমাদের যেতে হবে। প্রেসিডেন্ট ও দেখেন দিদি, এ আপনারা যা ভালো বোঝেন ইয়া করেন, আমার তো নতুন করে কি দেখেন আমার বড় বিবি আইতেছে। আসো আসো বিরোধ, আসো 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 আসো। আপনার চা আর এই আপনার ফিরেজা, দিদিমণিরা চা টুক খেয়ে ফেলাইলে তোমার তো আরো কাম আছে, এরপর এনাকে টিফিন বানানো, তারপর ধরো এই টেবিল সাফা করা, ঘর সাফা মোজা করা, হ্যাঁ মেলা কাম তোমার। সাটু খায় লেন, আজ প্রথম দিন তো, কিছু যদি ভুল চুক হইয়া থাকে কইয়া দেন। কাবুল ভাই, কাবুল ও আপা এখানে? না না আপনারা সকলে বসেন। আপা আপনি এসে পড়ছেন, আমি আমি আসলে আপনার ডাকনে লিখাই। আচ্ছা সকলে কইয়া দিই, ইনি হইলেন কাবুল শাখের বিবি, সম্পর্কে আমার আপা হন, বহুকালে চিনা, এখন থেকে ইনি কাবুল ভাই লাগেই থাকবেন। আর আমি ওনারে কইছি যে শুধুই রান্না বাজি লইয়া পইরা না থাইকা প্রত্যেক দিন স্কুলে এসে জানিয়ে লেখাপড়া করেন। খুবই ভালো প্রস্তাব, আমি লেখাপড়া জানি না তাই নৌকরের কাম করি, যদি লেখাপড়া জানতাম তাহলে। আর কিন্তু দিন নষ্ট করা চলবে না, চলেন আজ থেকে ক্লাসে যাইবেন, চলেন। আমি লেখাপড়া করুম না। আপা আপা কি কইতেছেন আপনি, মানে কাইল তো আপনার লগে আমার এত কথা হইল। কাইল সঠিকভাবে জানতাম না আমার মিয়ার কি কাম, আমার মিয়া ঘরে বসে রান্ধাবাড়া করবে আর আমি কেলাসে বসে পড়ালেখা শিখো, ইয়া হয় না। কবরে গিয়া কি জবাব দিব, দারোয়ানের বিবি নকরের বিবি, এত ফুটানি ভালো না, আমি করুম না লেখাপড়া। আপা